নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। অশান্ত বাংলাদেশে ব্যাপক হিংসা, হিন্দুদের সুরক্ষার দাবি শিলচরে। তরণী রোডে দলবদ্ধ হামলায় আহত এক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ট্রান্সফরমার বিকল, বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সামনে ধর্ণা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ সাধারণ জনগণের তরফে বুধবার কাছাড়ের জেলাশাসক মারফত ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়। কিছুদিন ধরে প্রতিবেশী বাংলাদেশ জ্বলছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সেখানকার সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানোর পাশাপাশি প্রতিবাদকারীরা বাংলাদেশের সমস্ত মঠ মন্দির ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। একের পর এক আক্রমণে সেখানের সংখ্যালঘুদের প্রাণ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলে বাংলাদেশের নরহত্য দমন করার পাশাপাশি সংখ্যালঘু মানুষের প্রাণ রক্ষার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আমরা যেভাবে ইন্ডিয়াতে প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে নিয়ে আছি খুব সুস্থভাবে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোর্টে যেভাবে প্র্যাকটিস করছি, এভাবে ডক্টর ডক্টর করছে, প্রত্যেকটি প্রফেশনে আমরা মুসলমান ভাইদেরকে ভাই বলছি, বন্ধু বলছি, বোনই বলছি, কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন হিন্দুদের উপর এত নির্যাতন? তাহলে আমরা তো এমন করছি না, তাহলে বাংলাদেশে কেন এমন হবে? হ্যাঁ, তাই আমরা প্রতিটি হিন্দু পরিবার, আমরা বাংলাদেশের হিন্দু পরিবারের সাথে আছি, থাকব, এবং সেটাই আমার কথা। তখনও এসে বলেছিলাম এটা ছাত্র আন্দোলন নয়, এবং স্পষ্টভাবে বলেছিলাম, তখনও দেখে এসেছিলাম যে এটা টার্গেটই ছিল, মুদ্রাই ছিল বাংলাদেশ থেকে যেন যা হিন্দু বেঁচে রয়ে গেছে অনলি 7%, যেখানে আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন 50% থেকে কমতে কমতে অনলি 7% অফিসিয়ালি, সেই 7%কেও যেন ওইখান থেকে খেদানো যায়, যাদের ওখানে জন্মসিদ্ধ অধিকার আছে, যারা ওইখানে জন্মগ্রহণ করেছে, ওরা তো বাংলাদেশি হিন্দু, ওদের পরিচয় বাংলাদেশি হিন্দু, ওদেরকে কে দিয়ে ইসলামিক কান্ট্রি ঘোষণা করার জন্য এটা একটা নতুন পদ্ধতি শুরু হয়েছে, যাতে সব হিন্দু চলে যাবে আর বাংলাদেশকে ইসলামিক কান্ট্রি ঘোষণা, যেটা আমরা পুরো পৃথিবী যেন এটাকে প্রটেস্ট করা হয়। দলবদ্ধ হামলায় আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে শিলচর তরণী রোডে একটি বাড়িতে। জানা গেছে এই হামলায় আহত হয়েছেন শিলচর আতালবস্তির আলমউদ্দিন বড়বিয়া নামের এক ব্যক্তি। মঙ্গলবার রাতে তিনি তরণী রোডে একটি বাড়িতে গিয়েছিলেন কিছু কাজের জন্য। ওই বাড়িতে একদল লোক তার উপর হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রাঙ্গেরকাড়ি আউটপোস্টের পুলিশ। এরপর পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। যদিও ওই বাড়িতে বারোটায় মহিলা দাবি করেছেন ব্যক্তিটি তার পূর্ব পরিচিত, তারা একসাথে একটি এনজিওতে কাজ করেন। এদিন রাতে এনজিওর কয়েকজন সদস্য মিলে একসাথে কাজ করছিলেন, কিন্তু হঠাৎ কী কারণে একদল লোক তাকে ঘর থেকে ডেকে বের করে দলবদ্ধভাবে আক্রমণ চালিয়েছে তা তিনি জানেন না। যারা আলিমুদ্দিনের উপর আক্রমণ চালিয়েছে উপযুক্ত তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই মহিলা। এই সময় আমার ঘর মালিকের বড় দাদা আইয়া ডাক্তার আনিয়েছেন, বড় দাদা একটু আইন না শুনুন না, তো আমি তখন কোনো কাজ নেই দাদা, কইছেন না তার মধ্যে একটু কাজ আছে, তো তাঁদের নিজেরা মেয়ে যাওয়ার পরে দেখা যায় কয়েকজন মানুষের বেরিয়ে নিয়েছেন, তাঁদের মারিয়ে আজারি মারা শুরু করছেন গেটের সামনে, আলিমুদ্দিন বড় ভাইয়ারে খারাপ মারছে কয়েকজন মানুষ, আমার যাওয়ার পরে যে সন্দেহ হয় এরা মনে হয় জড়িত আছে, এটা তুই বোঝে এরা জড়িত আছে, তারা মানুষ পড়াইছে নিচ্ছে কাটাইছে, তারা কেবল সেঞ্চুরি যারা মারছে মানুষের মুখ দেখা গেছে না, এখানে আমার গেটের বাইরে বাহরা বা করতে দিছে না, খেয়ে দিচ্ছেন ওই যারা মানুষ আছে এরা আমার গেটের ভিতরেই বাইরেতে দিছে না। কখন আপনি কি তা থানাতে এফআইআর করে দিছিলেন? ওই আমি থানাতে এফআইআর দিতাম। আর তাই না এখন বর্তমানে ই আলিমুদ্দিন বড়বিয়া মেডিকেল গেছে, কন্ডিশন কিরকম আমি জানি না। বাবার সমান বড় ভাই হিন্দু মুসলিম আমার কাছে কোনো পরিচয় নাই, তাই খুব বেলা মানুষ
আমি চাই নিয়ার বিচারি তো যারা মানুষের কাজ করতে এরার উপরে খারাপ হইতো। এক মাস থেকে ট্রান্সফরমার বিকল, কালাইনের কুরকুরি প্রথম ও তৃতীয় খণ্ডের শতাধিক পরিবার অন্ধকারে নিমজ্জমান। এতে পড়ুয়াদের পড়াশোনার দারুণ ব্যাঘাত করছে। মর্মস্থ রোগী, বৃদ্ধ, দুধের শিশুরা প্রচণ্ড গরমে অচেতন অবস্থায় দিন গুজরান করছেন। ট্রান্সফরমার মেরামত বা নতুন ট্রান্সফরমার প্রদানের দাবিতে বুধবার স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের সামনে ধর্নায় বসেন। বিকেল দুটো পর্যন্ত ধর্না কর্মসূচি চললেও বিভাগীয় তরফে কোনো গুরুত্ব না দেওয়ায় প্রতিবাদীদের বিক্ষোভ খুব দ্বিগুণ হয়ে যায়। ধর্নাস্থল ছেড়ে কার্যালয়ের ভিতরে প্রবেশ করে দেখতে পান বিভাগীয় কর্মকর্তারা সবাই অনুপস্থিত, সঙ্গে সঙ্গে অফিস ঘেরাও করে বসেন তারা। তখন অন্যান্য কর্মীরা জানিয়ে দেন বিশেষ কাজে এসডিও বড়বাবুসহ অন্যান্য কর্মকর্তারা বাইরে আছেন। একথা শোনা মাত্র প্রতিবাদকারীরা তেলে বেগুনে জ্বলে ওঠেন। প্রতিবাদীরা রীতিমতো উত্থাল করে তোলেন অফিস চত্বর। এতে অফিসের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ে। শেষে পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে ফের অফিসের একজন কর্মচারীর হাতে স্মারকপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত থাকার কারণটা আমরা এখন বুঝতে পেরেছি, ওনারা সঠিক উত্তর দিতে পারবেন না, গা টাকা দিয়ে ওনারা থাকছেন, আমাদের সঠিক উত্তর দিতে পারবেন, আমাদের দুঃখের কথাটা ওনারা বুঝেও সেইভাবে কাজ করবেন না, ওনারা ঢাকা দিয়ে সরিয়ে সরিয়ে থাকছেন, এটাই হলো ওনাদের উদ্দেশ্য। বিশেষ পরিমাণে অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের রোগে যারা আক্রান্ত তাদের, এবং রাত্রিবেলা অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটতে পারে, সেই একে অন্যের সাথে যোগাযোগ করাটাও কঠিন। এই বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার ক্ষেত্রে পরীক্ষা আসতে অত্যন্ত অসুবিধার মধ্যে আছে। যদি আপনাদের দাবি যদি পূরণ না হয় আগামী দিনে আপনারা কি ব্যবস্থা নেবেন? আমরা তো স্মারকপত্র আমরা লিখে দিয়েছি, যদি 15 আগস্টের ভিতরে আমাদের কুরকুরি প্রথম এবং তৃতীয়র মধ্যে যে ট্রান্সফরমার, যদি বিকল হওয়া ট্রান্সফরমার সঠিকভাবে ঠিক করে না দেওয়া হয় বা নতুনভাবে লাগানো না হয়, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হব। এখন যদি তারা যদি দেয় না, তারা দিয়ের মধ্যে যদি আপনারা কারেন্ট দেয় না, তো কিটা করবা? দেয় না যদি তো তারা আনা কারেন্ট রইতাম, আমরা বাচ্চান কাচ্চান সারা লইয়াই মুতারা রুমু, আমরা ওখানে রইমু, আর তারা আনা কারেন্ট আমরা ওখানে বাড়ি তো তারা রুমু, তারা আমরা বাড়ি তো রুমু। হ্যাঁ ওই মুখ 3 লাখ টাকা হইছে দুদার লাগি, 3 লাখ টাকা আমরা গরিব হলে খান দা দিতাম। কি 3 লাখ টাকা দিতাম? 3 লাখ টাকা দিলে কিটা করবো? ট্রান্সফরমার দিব। 3 লাখ টাকা খাই দাবি করছে এসডিও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদানের শ্রদ্ধা জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। 22 শ্রাবণ তথা বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 82তম প্রয়াণ দিবসে শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্টে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ সহ মাল্যদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বক্তব্যে বিধায়ক দীপায়ন বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কবি, সাহিত্যিক, চিত্রকার, সুরকার, গীতিকার, দার্শনিক বহুগুণে গুণান্বিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আখ্যায়িত করা হয় সর্বশ্রেষ্ঠ বাঙালি কবি হিসাবে। তিনিই একমাত্র কবি যিনি ভারত ও বাংলাদেশের দুটি জাতীয় সঙ্গীতের রচয়িতা। তার সাহিত্যের আবেদন বিশ্বজনীন, তার গান বাঙালির নিত্যদিনের জীবন চর্চায় মিশে আছে গভীরভাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া লাগেনি সাহিত্যের এমন কোনো শাখা নেই। জীবনে চলার পথের সব অনুভূতিকে বৈচিত্র্যময় ভাষা আর শব্দের মাধ্যমে কালি ও কলমে প্রতিষ্ঠা করেছেন তিনি। তার জন্ম ও প্রয়াণ দিবস পালন করা প্রত্যেকটি ভারতীয়দের কর্তব্য। আমরা লক্ষ্য করেছি 1941 ইংরেজিতে কলকাতায় তার মরদেহ এসেছিল, তখন যে মানুষের ঠল, সেই ঠল থেকে তিনি পরিচিত হয়েছিলেন বিশ্বকবি হিসাবে। আর ওনার প্রতি আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। সাথে সাথে আমরা এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরকে যাতে আমরা চিরজীবন আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য আজকে আমরা অঙ্গীকার করতে পারি। দাদা দেখা গেছে মানে সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা লক্ষ্য করেছি যে জাতীয় সঙ্গীত, সেই দেশের বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতা, তার যে মূর্তি, সেই মূর্তিকে এইভাবে অবমাননা করা হয়েছে। কিন্তু সেটাও আমরা পরিলক্ষিত করেছি যে রবীন্দ্রনাথের কিন্তু জনপ্রিয়তা বাংলাদেশের মধ্যে, সেটা অনেক জনপ্রিয় উনি, আর বাংলাদেশের লোক সবসময় রবীন্দ্রনাথকে স্মরণ করে থাকেন। কিন্তু যারা দুষ্কৃতিকারীরা এইভাবে করেছে সেটা একটা অশনি সংকেত। আমরা লক্ষ্য করেছি যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, সুভাষচন্দ্র বসুকেও
সুভাষচন্দ্র বসুর মুক্তিকেও ওনারা অবমাননা করেছেন। যে সুভাষচন্দ্র বসু কিন্তু স্বাধীনতা পাইয়ে দিতে ওনাদের তো সহযোগিতা করেছিলেন। দুর্ভাগ্যবশত আমরা আজকের দিনে যে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার আমরা ধিক্কার জানাই, আর সাথে সাথে অনুরোধ রাখি যে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আর আবারও সেখানে যাতে প্রতিষ্ঠিত করা হয়, তার জন্য অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ সবাই যাতে এগিয়ে আসে তার জন্য আমি অনুরোধ রাখছি। বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। বারাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে বিশেষ আলোচনা সভা। বাংলাদেশি গণতান্ত্রিকভাবে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে যেভাবে উৎখাত করা হয়েছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেভাবে দেশটিতে কব্জা করে নিয়েছে এরই বিরুদ্ধে শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অপশক্তিকে পরাস্ত না হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। বুধবার 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 83তম প্রয়াণ বার্ষিকীতে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এই বার্তা উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল বাংলাদেশে অস্থির পরিস্থিতি এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। এতে বক্তব্য উপস্থাপন করেন কবি সাংবাদিক চিন্তাবিদ অথিন দাস, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আমরা বাঙালি নেতা সাধন প্রকায়স্থ, আকশা উপদেষ্টা রূপম নন্দী প্রকায়স্থ, সমাজচিন্তক বাস্তুকার খালিক চৌধুরী, কবি শতদুল আচার্য, কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। সভাপতিত্ব করেন সঞ্জিত দেবনাথ। সবার সঙ্গে সেই জন্মের সম্পর্ক আছে, পার্টির সম্পর্ক আছে, এই জন্য এফআরএ থেকেও আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা সেই মেঘালয়ের ক্যাম্পে ক্যাম্পে গিয়েছি, এই নাতানপুরের ক্যাম্পে এখানে মুক্তিযোদ্ধার শিবির আমরা সাহায্য নিয়ে গিয়েছি, অপারেশনে গিয়েছি, আমরা দুজন বন্ধু ছিল মেজর কুমার এবং মেজর মুখার্জি, এবং এখানে চাকরি ছিল মানে ব্রিগেডিয়ার ওয়াটকে, সাংবাদিক হিসেবে আমাদের কিছু ভালো সম্পর্ক ছিল, আমি আর শান্তনু প্রায়ই যেতাম এই সমস্ত অভিযান। যাই হোক, কি বাংলাদেশটা হয়েছে, কি বাংলাদেশ হওয়ার ব্যাপারে তখন দশকের পূর্ব পাকিস্তানে 10 কোটি লোকের মধ্যে ডাইরেক্ট ইনভলভমেন্ট 1 কোটি লোক, একদল ছিল আন্দোলনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর একদল ছিল নিষ্ক্রিয়। স্বাধীনতা অর্জিত হয়েছিল যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মহিলার সম্ভ্রমানি ঘটেছিল, লক্ষ লক্ষ মানুষ পঙ্গু হয়েছিলেন। আজকে শেখ হাসিনা যখন বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন, তখন দেখা যাচ্ছে, আমরা স্পষ্ট ভাষায় বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে সেখানে একটি পুতুল সরকার যেমন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি বাংলাদেশকে একেবারে বিপন্ন একটা জাতিতে পরিণত করার জন্য সব ছক তৈরি হয়েছে, এবং একটাই লক্ষ্য, বাংলাদেশে আন্তর্জাতিক সামরিক ঘাঁটি তৈরি করতে চায়, আর্মি বেস তৈরি করতে চায় সেখানকার সেন্ট মার্টিন দ্বীপে, এবং সেখান থেকে তারা এই যে স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে তারা এই অঞ্চলকে নিয়ন্ত্রণ তারা নিয়ন্ত্রিত করতে চায়, যা আমাদের কাছে অত্যন্ত আমাদের কাছে হুমকি স্বরূপ, শুধু নয় আমাদের নিরাপত্তা বিঘ্নিত করবে। তাই আজকের এই বিশেষ আলোচনা সভা থেকে আমরা সমগ্র বিশ্বের যারা গণতন্ত্রকামী মানুষ যারা তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন, এবং বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে যে সরকার সেই গণতান্ত্রিক রীতিনীতি বহির্ভূত যে সরকার ক্ষমতায় আসছে বসানো হচ্ছে সেই সরকারকে যেন তারা সহযোগিতা না করেন, এবং পাশাপাশি আমরা বাংলাদেশের মুক্তিকামী মানুষ যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনা বহন করে চলেছেন তাদেরকে আমরা বার্তা দিতে চাই যে আমরা তাদের পাশে রয়েছি, আমরা অবশ্যই তাদের সঙ্গে আমরা রয়েছি, এবং এই সংগ্রাম এই লড়াই অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত। প্রয়াণ দিবসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানালো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মিলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি। এ উপলক্ষে বুধবার সকাল 8টায় ফুলের তলে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সদস্যরা জমায়েত হন। প্রথমে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান,
আঞ্চলিক সমিতির সম্পাদক রানাজিৎ দাস, তারপর একে একে উপস্থিত সবাই মূর্তির চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। তারপর বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 83তম প্রয়াণ দিবস রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উদ্দেশ্যে লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সদস্যরা আমরা এখানে সমবেত হয়েছি এবং আমরা পুষ্পার্ঘ্য এবং মাল্যদান করে আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রত্যেকের মনের মধ্যে মননে আছে, স্মরণে আছে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালির কবি না, সারা বিশ্বের কবি। কিন্তু দুর্ভাগ্যবশত কথাগুলো বলতে হচ্ছে, আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তাদের যে বর্তমান যে ঘটনা সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, তবুও যে আজকে আমার কবিগুরু রবীন্দ্রনাথের মূর্তির যে ভাঙচুর হয়েছে তার জন্য আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। এ ধরনের একটা কার্যকলাপ মোটেই শুভ নয়। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক মানুষের চলার পথ দেখিয়েছেন, সেখানে একটা এ ধরনের ঘটনাটাকে আমরা মেনে নিতে পারছি না। তো আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা বরাক বঙ্গ সবাই একত্রিত হয়েছি। তো আমরা আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির এবারে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার শুক্লা তৃতীয়তিথিতে সকাল 7টায় সেই শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ গণদেশানন্দজির মহা হাত দিয়ে অনুষ্ঠিত হল কাঠামো পূজা ও মণ্ডপের শিলান্যাস। মূলত এই বিশেষ পূজার মধ্য দিয়ে কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির শুরু হয়ে গেল প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ। অত্যন্ত নিষ্ঠার সাথে এদিন অনুষ্ঠিত হয় কাঠাম পূজা। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি শিলচর রামকৃষ্ণ মিশনের গণদেশানন্দজি মহারাজ, উপদেষ্টা শঙ্কর রায়, পূজা কমিটির সভাপতি সত্যজিৎ চৌধুরী, সম্পাদক সায়ন রায়, কোষাধ্যক্ষ ধ্রুব নাগ, ক্লাব সভাপতি শুভেন্দু চৌধুরী প্রমুখ। এরা এখন থেকে প্রস্তুতি শুরু করেছেন, প্রস্তুতিটা সারা বছরই থাকে। সেইভাবে একটা নূতন কিছু লোকের সামনে দেখানো, এই আমাদের আনন্দের মাত্র কয়েকটা দিন। মা মহামায়া আসবেন তার আনন্দের ঝুলি নিয়ে, সেই আনন্দের ঝুলিতে নিজেদের প্রচেষ্টায় একটা নূতন ধরনের কিছু যেটা দেখে সাধারণ মানুষ আনন্দ পাবে। আর সেই সঙ্গে এই ক্লাবের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া। এই সময়ে মায়ের প্রসাদ একটু পাওয়া কত সৌভাগ্য, আর সবাই সেটাকে সৌভাগ্য বলেই মনে করে। হাজার হাজার লক্ষ লক্ষ হয়তো হয়ে যায় চার পাঁচ দিনের মধ্যে, এই মানুষরা এসে এখানে আনন্দ নেন। আর তার জন্যে এদের সব খাটাখাটনি সারা বছরের সার্থক হয়। এদের মহিলা সমিতি আছে, তারপরে পুরুষদের সব রয়েছে, সবাই অক্লান্ত পরিশ্রম করে যে তাকে দাঁড় করান। এই জন্যে এই ক্লাবের সবাইকে ধন্যবাদ। আমি 5-6 বছর এসেছি, প্রত্যেক বছরই আমি করোনার সময়ও আমি এসেছি এখানে, ছোট্ট করে হয়েছে, বিশেষ কিছু হয়নি, তবু প্রত্যেক বছরই আমি আসি। আর এবারে তো কাঠামো পুজোর দিনও এসে গেলাম, আর অনুষ্ঠানের আগে থেকেই তো চতুর্থীতে বলাই আছে, সেই জন্য আমরা সবাই আসবো এসে তৃতীয়ার দিনও আসবো এসে আমরা এখানে শুরু করব। কয়েকদিন আগে থেকেই শুরু হয় যাতে সবাই বেশি দিন আনন্দটা উপভোগ করতে পারে। তাই মহামায়ের কাছে প্রার্থনা করব, তিনি কৃপা করে এরা যে মনের ইচ্ছা করেছেন সেই ইচ্ছাটা পূরণ করুন, লক্ষ লক্ষ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করুন, সবাই এসে খুব আনন্দ লাভ করুন, এটাই প্রার্থনা। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অসুস্থ পুত্রের, অর্থাভাবে নিজের জমিটুকু বিক্রি করতে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন ষাট উদ্ধ ফুলবাসী ননিয়া। 7 আগস্ট বুধবার একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেন ফুলবাসী ননিয়ার মেয়ের জামাই রামপ্রসাদ ননিয়া ও নাতি দীপক ননিয়া। উল্লেখ্য, শিলচর NIT পয়েন্টের কাছে বাজার লাইনে বরাকবেলি স্কুলের নিকটে হচ্ছে ফুলবাসী ননিয়ার বাড়ি। ভুক্তভোগী মহিলা 2021 সালে নিজের মেয়ে নিজের বাড়ি থেকে বের করে দেয়, আদালত পর্যন্ত মামলা করায়, তারপর প্রায় 2 বছর পর অর্থাৎ 2023 সালে আদালত ও প্রশাসনের সহায়তায় নিজ বাড়িতে প্রবেশ করতে সক্ষম হয়। মামলায় প্রচুর খরচ হয়, তিনি বর্তমানে প্রায় সর্বশান্ত অবস্থায়। একমাত্র পুত্র অসুস্থ, তার চিকিৎসা পর্যন্ত করাতে পারছেন না। সরকার তথা প্রশাসনের কাছে বৃদ্ধ মহিলা সাহায্য করতে অনুরোধ জানান মেয়ের জামাই রামপ্রসাদ ননিয়া ও নাতি দীপক ননিয়া, যাতে নিজ জমি বিক্রি করতে কোনো অসুবিধার সম্মুখীন না হন ফুলবাসী। আমাদের যেটা মাত্র তাই এটা করতে লাগবে,
তাহলে এখন এই বেসাহারা মহিলা পাগল ছেলে নিয়ে এখন খাবার লেগে কাঁদছে, জায়গা জমিন থেকে জায়গা জমিন কিছু থেকে ওরা ভাতিজা ওর ভাই ওরা কাকা সবের থেকে করে জমিন বিক্রি করতে দিচ্ছে না, রাত্রে বেড়া ঘুড়িকে আমার ওই বেসারা মেয়েকে ঘুড়িকে তারা সুদাম মারে, ওরা মারধর করে মারধর করবার চেষ্টা করে রাত্রে ঘরের ভিতরে ঢিলঢাল করে, ওরা নিজে নিজে জমিন পাট করে বুড়িকে দিয়েছে, যেমন করে ওরা পাঁচবার চারবার করে নিয়েছে, বুড়িকে তিনবার দুবার করে দিয়েছে, দেখো যেহেতু নিজে নিজে এমনি করে হয় কোনো বাউটরা নিজে বাউটরা হয়, এখানে জমিন আছে আপনার যেমন ২০ ফুট ছ ইঞ্চি, তাকে বলছে যে না এখানে তোমার ২০ ফুট আছে, আর জবরদস্তি বলছে আমাকে জমিন দিয়ে দাও ৩ ফুট ৪ ফুট, আর বলছে আমাকে জবরদস্তি বলে ২ ফুট ৩ ফুট আমার কাছে ছিনে নিচ্ছে, আমার বলবার মানুষ নাই দেখবার মানুষ নাই, নিজে নিজে সব ভাগ করে, বুড়িটা কি বুড়ির বয়স আছে ৭৫ বছর ৭০ বছর, মাথা ৭৫ বয়স বুড়ি, আর পাগল একটা মামা আছে, পাগল একটা মামা আছে, ওনাকে কে দেখবে, সব জায়গা জমি থেকে ওরা ডিস্টার্ব করছে কাকা ভাতিজা, এই জন্য এই যে হেল্প কাছে আমরা অনুরোধ করতেছি যে এই এই বেসারা মহিলাকে সাহায্য করা। রূপম সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমরা বাংলাদেশে বসবাসকারীরা হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান নির্যাতন ও সহিংসতার প্রতি গভীর উদ্বেগ ও অস্থির যন্ত্রণা থেকে প্রতিবাদ জানাচ্ছি। সম্প্রতি বিভিন্ন স্থানীয় প্রতিবেদন ও সংবাদমাধ্যমে যে তথ্য প্রকাশিত হচ্ছে তা থেকে প্রতীয়মান যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংঘবদ্ধভাবে আক্রমণ চালানো হচ্ছে এবং তাদের জীবন সম্পত্তি লুটতরাজ চলছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য। সহিংসতা, ধর্মীয় বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশের অস্থায়ী সরকারের কাছে বিরত আহ্বান জানাচ্ছি, অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করে হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করুক এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই সঙ্গে বাংলাদেশের সুবুদ্ধিসম্পন্ন মানুষ ও সংস্কৃতিপ্রেমী জনসাধারণের কাছে আমাদের আবেদন, আপনারা এই দাঙ্গাকে শক্ত হাতে প্রতিহত করার জন্য এগিয়ে আসুন। তাছাড়া ভারত সরকারকে আমরা বিনম্র অনুরোধ জানাচ্ছি যে তারা আন্তর্জাতিকভাবে এই পরিস্থিতির প্রতি নজর রাখুক এবং প্রয়োজনীয় কূটনীতি পদক্ষেপ গ্রহণে বাংলাদেশের সরকারের প্রতি চাপ সৃষ্টির মাধ্যমে পরিস্থিতির অতিসত্বর উন্নতি সাধনে আমরা দাবি জানাচ্ছি। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। অশান্ত বাংলাদেশে ব্যাপক হিংসা, হিন্দুদের সুরক্ষার দাবি শিলচরে। তরণী রোডে দলবদ্ধ হামলায় আহত এক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। ট্রান্সফরমার বিকল, বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের সামনে ধর্ণা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।